ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য যে সমস্ত এক্সামিনেশান হয় তার মধ্যে সিনোনিম আর অ্যান্টোনিম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই সিনোনিম আর অ্যান্টোনিমের সিরিজটা আমরা রেগুলার বেসে আনার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। প্রথম ওয়ার্ড দেখো, এস্টিম। এস্টিম কথাটার মানে হলো সম্মানীয়, শ্রদ্ধেয় বা উচ্চ মূল্যযুক্ত। এস্টিমের সিনোনিমগুলো একটু দেখে নাও, সেটা হচ্ছে রেসপেক্ট, অনার, রিগার্ড আর রেভারেন্স। দেখো এর উল্টোটা তাহলে কী হবে, মানে যেটাকে অবজ্ঞা করা যায় বা যেটাকে হেলাফেলা করা যায়। এর অ্যান্টোনিমগুলো দেখো, ডিসপাইস, হিউমিলেট, স্পার্ন আর রেডিকিউল। এস্টিমের অ্যান্টোনিমগুলো হচ্ছে ডিসপাইস, হিউমিলিয়েট, স্পার্ন আর রেডিকিউল। একটা সেন্টেন্স দেখো বলছি, হি ওয়াজ হেল্ড ইন হাই এস্টিম বাই কলিগ। তার মানে তার কলিগরা তাকে খুব শ্রদ্ধার চোখে দেখত। নেক্সট, অ্যাবজিওর। অ্যাবজিওর কথার মানে হলো শপথপূর্বক কিছুকে ত্যাগ করা। মানে ধরো সহজ কথায় বলতে পারি, কেউ একজন শপথ করলো যে সে আর সিগারেট খাবে না, সেটা হলো অ্যাবজিওর। অ্যাবজিওরের সিনোনিমগুলো একটু দেখে নিই, রিভোক, ফোরসেক, রিনাউন্স, রিট্রিট। আর এর অ্যান্টোনিমগুলো দেখো, স্যাংশন, অ্যাপ্রুভ, প্যাট্রোনাইজ, অ্যাডপ্ট। অ্যাবজিওরের অ্যান্টোনিমের মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা জিনিস যেটাকে আমরা শপথপূর্বক পরিত্যাগ করতে পারি না, মানে উল্টোটা আর কি, যাকে আমরা অনুমোদন করি। এখানে দেখো একটা কথা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডটা অ্যাডপ্ট। অ্যাডপ্ট মানে হচ্ছে দত্তক নেওয়া। এর কাছাকাছি একটা শব্দ হলো অ্যাডাপ্ট, এটা হচ্ছে অ্যাডপ্ট, আর একটা হচ্ছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ডেসিফার। ডেসিফার মানে হচ্ছে কিছু রহস্য উন্মোচন করা বা পাঠোদ্ধার করা। তাহলে পুরনো কিছু একটা ইনস্ক্রাইব করা আছে কোথাও, সেটাকে কেউ পাঠোদ্ধার করলো, সেটা হচ্ছে ডেসিফার। এর সিনোনিমগুলো দেখে নাও, ডিকোড, ট্রান্সক্রাইব আর ইন্টারপ্রিট। ডেসিফারের সিনোনিম হচ্ছে ডিকোড, ট্রান্সক্রাইব আর ইন্টারপ্রিট। অ্যান্টোনিম হলো কনফিউজ, ডিস্টর্ট আর মিস ইন্টারপ্রিট। মানে কি না, ভুল ব্যাখ্যা করা বা ডিস্টর্ট করা। ডিস্টর্ট করা মানে বিকৃত করা। কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্টের মানে হচ্ছে বিরুদ্ধাচারণ বা বিপরীত কথা বলা। মানে ধরো এই একজন একটা কথা বললো, খানিক বাদেই সে ঠিক তার উল্টো কথা বলছে, এটা হচ্ছে কন্ট্রাডিক্টারি। কন্ট্রাডিক্টের সিনোনিমগুলো দেখে নাও, কনফ্রন্ট, ডিনাই, অপোজ। কনফ্রন্ট, ডিনাই আর অপোজ। আর অ্যান্টোনিমের মানেগুলো তাহলে কি, সেটা হচ্ছে অনুমোদন বা পৃষ্ঠপোষকতা করা। এন্ডোর্স, কনফার্ম আর স্যাংশন। কন্ট্রাডিক্টের সিনোনিম হচ্ছে কনফ্রন্ট, ডিনাই, অপোজ। কন্ট্রাডিক্টের অ্যান্টোনিম হলো এন্ডোর্স, কনফার্ম আর স্যাংশন। ফর্মিডেবল। ফর্মিডেবল মানে হলো দুর্দান্ত, ভয়ঙ্কর বা সমীহ জাগানো, এটা হচ্ছে ফর্মিডেবল। এর সিনোনিমগুলো হলো ইনভেন্সিবল, ড্রেডফুল, ডেঞ্জারাস। মানে একদিক থেকে বলা যায় ইনভেন্সিবল মানে হচ্ছে যাকে পরাজিত করা যায় না, সে হচ্ছে দুর্দমন্ত। অ্যান্টোনিম হচ্ছে ফিবল, উইক, হার্মলেস, ইনসিগনিফিকেন্ট, মানে দুর্বল বা ক্ষীণ, এটা হচ্ছে ফর্মিডেবল অ্যান্টোনিম। ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হলো দেউলিয়া, মানে যার কাছে কোনো টাকা আর বাকি নেই, মানে তার কাছে সে নিঃস্ব বা সর্বশান্ত হয়ে গেছে। ইনসলভেন্টের সিনোনিমগুলো দেখো, ব্যাংক্রাপ্ট, ডেস্টিটিউট, ইনডিজেন্ট আর পেনিলেস, মানে সে কপর্দক শূন্য হয়ে গেছে। অ্যান্টোনিমগুলো দেখো, সাবস্টেন্সিয়াল, অ্যাফ্লুয়েন্ট আর ওয়েলদি। ওয়েলদি বা রিচ, এটা হচ্ছে ইনসলভেন্টের অ্যান্টোনিম। আর একবার রিপিট করছি, ইনসলভেন্টের সিনোনিম হচ্ছে ব্যাংক্রাপ্ট, ডিস্টিটিউট, ইনডিজেন্ট, পেনিলেস। আর অ্যান্টোনিম হলো সাবস্টেন্সিয়াল, অ্যাফ্লুয়েন্ট আর ওয়েলদি। নোভিস। নোভিস কথাটার অর্থ হলো শিক্ষানবিস, মানে যে এই শিখছে। এর সিনোনিমগুলো দেখো, ডেবুটেন্ট, অ্যাপ্রেন্টিস, টায়ারো আর বিগিনার। টায়ারো ওয়ার্ডটা বেশ ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটার সিনোনিম অফ নোভিস। এর অ্যান্টোনিমগুলো হলো ভেটারান, এক্সপিরিয়েন্স, মেন্টর আর ইঞ্জিনিয়ার্স।
এখানে দেখো একটা মেন্টর ওয়ার্ড আছে, মেন্টর ওয়ার্ডের মানে হচ্ছে পরামর্শ দাদা। এখন এক্সপিরিয়েন্স যে হয়ে যাবে সেই তো পরামর্শ দেবে নভিসকে, সুতরাং নভিসের একটা অ্যান্টোনিম হলো মেন্টর। নেক্সট ব্রিটল, ব্রিটল কথাটার অর্থ হলো যেটা পলকা বা ভঙ্গুর, ধরো কাঁচের কিছু একটা জিনিস, সেটা হলো ব্রিটল। এর সিনোনিম দেখো ফ্রেল, ফ্র্যাগাইল আর ইজিলি ব্রেকেবল, মানে যেটা সহজেই ভেঙে যায়। এর অ্যান্টোনিমগুলো কি, এন্ডিওরিং, আনব্রেকেবল আর টাফ, মানে কি না সহিষ্ণু, এন্ডিওরিং, টেকসই যেটা সহজে ভাঙে না, টাফ। টাফ, এন্ডিওরিং আর আনব্রেকেবল হলো ব্রিটিলের অ্যান্টোনিম, আর সিনোনিমগুলো একবার দেখে নাও, ফ্রেল, ফ্র্যাগাইল আর ইজিলি ব্রেকেবল। অর্নামেন্টাল, অর্নামেন্টাল মানে হচ্ছে যেটা শোভা বাড়ায় বা আলংকারিক। এর সিনোনিমগুলো দেখো অ্যাডন, ডেকোরেটিভ, পিকচার্স কিউ আর গ্ল্যামারাস। আর এর অ্যান্টোনিমগুলো হলো প্লেন, ব্লেমিস আর আনসিমলি। ব্লেমিস মানে এই যে ব্লেমিস ওয়ার্ডটা, এর মানে হচ্ছে কলঙ্ক। প্রমুলগেট, প্রমুলগেট মানে হচ্ছে প্রচার করা বা কোনো কিছু জানানো। এর সিনোনিমগুলো দেখো প্রোক্লেম, ডিক্লেয়ার, নোটিফাই আর অ্যানাউন্স। অ্যান্টোনিমগুলো হলো সাপ্রেস, ডিসগাইজ, উইথহোল্ড, মানে কিছু চেপে রাখা। আজ এই পর্যন্তই, 10টা দিয়ে প্রথম পার্ট শেষ করলাম। খুব তাড়াতাড়ি এবং রেগুলার বেসিসে এই সিনোনিম অ্যান্টোনিম সিরিজ আনার চেষ্টা করব। দেখার জন্য ধন্যবাদ। আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা, দেন প্লিজ বি ফ্রি টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইফ হাব।